আসসালামু আলাইকুম সাকিব তারে সবাই অনেক ভালো আছেন ওরাইমো কিন্তু বাংলাদেশ মার্কেটে বেশ কিছুদিন ধরে এসেছে এর আগে তারা TWS নিয়ে এসেছিল আমরাও কিন্তু তাদের TWS এর রিভিউ করেছিলাম এবার তারা স্মার্ট ওয়াচ নিয়ে এসেছে আমাদের কাছে তারা দুটো স্মার্ট ওয়াচ পাঠিয়েছে তার মধ্যে একটা হলো ওরাইমো ওয়াচ ইআর আর একটা হলো ওরাইমো ওয়াচ 4 প্লাস এই দুটো ওয়াচ নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো প্রথমে চলুন আমরা ওরাইমো ওয়াচ ইআর অর্থাৎ এই ওয়াচটি ইউজ করতে চাই আমাদের কাছে কেমন লেগেছে সো ওরাইমো ওয়াচ ইআর অর্থাৎ এই ওয়াচটার যদি আমি ডিজাইন এবং শেপের কথা বলি এটার যে ডায়ালটা রয়েছে সেটা হলো সার্কুলার শেপটা তার পাশাপাশি ডায়ালের রাইট সাইডে রয়েছে হলো একটি ক্রাউন যদিও এটা প্রপারলি ফাংশনাল ক্রাউন না এটা জাস্ট বাটন হিসাবে কাজ করে নরমালি ঘোরালে খুব একটা কাজ করে না বাট এটার মাধ্যমে মেনু সিলেক্ট করতে পারবেন বিভিন্ন জিনিস আপনি ক্লিক করে দেন মেনুতে ঢুকতে পারবেন তার পাশাপাশি ঠিক রাইট সাইডে নিচের দিকে একটা বাটন রয়েছে এটা হলো কুইক অ্যাক্সেস বাটন এটার মাধ্যমে আপনি ডিরেক্টলি ফিটনেস ট্র্যাকিং ফিচারের ভিতরে ঢুকতে পারবেন অথবা চাইলে আপনি নিজের মতো করে সেট করে নিয়েও সেখানে আপনি চাইলে ডাইরেক্ট অ্যাক্সেস করতে পারবেন এই বাটনের মাধ্যমে তার পাশাপাশি এই ডিসপ্লেটি হলো 1.43 ইঞ্চি সাইজের অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে এবং ডিসপ্লে রেজুলেশন হলো 466x466 এবং সেই সাথে ডিসপ্লে চারদিকে যদি আমি ভেজেলের কথা বলি সেটা আমার কাছে একটু বেশি মোটা মনে হয়েছে আর একটু কম হলে বেশি ভালো হতো সেই সাথে ডিসপ্লে টাচ রেসপন্সের কথা যদি বলতে চাই আমার কাছে স্লাইটলি একটু স্লো মনে হয়েছে বাট সেটা মেনে নেওয়ার মতোই অনেক বেশি যে স্লো সেটা আমি বলবো না এবং বেশ হালকা তথা মাত্র 49 গ্রাম ওয়েটের এই ওয়াচটির ব্যাক প্যানেলে স্পিকার রয়েছে মাইক সহ রয়েছে চার্জিং স্টেশন এছাড়াও ওয়াচটির যে স্ট্র্যাপ বা বেল্টটা রয়েছে এটা বেশ শক্তপোক্ত সিলিকনের বাট ওয়াচের স্ট্র্যাপটা একটু আনকমন সাইজে নর্মালি এই টাইপের স্ট্র্যাপ খুব একটা আফটার মার্কেট আপনারা হয়তো বা পাবেন না বাট আমি মনে করি ওরাইমো নিজেদেরই উচিত হবে এই ধরনের স্ট্র্যাপগুলো তাদের প্রোডাক্ট হিসাবে তাদের ওরাইমো স্টোরে অ্যাভেলেবেল করা সো মানুষ চাইলে পরবর্তীতে আফটার মার্কেট বেল্ট হিসাবে এই ঘড়ি ওয়াচ কিনে ইউজ করতে পারবে দেন এই ওয়াচটির ডিসপ্লে ব্রাইটনেসের কথা যদি বলি আমার কাছে একদম ঠিকঠাকই লেগেছে আউটডোরে ইউজ করতে যাও আমরা লো ব্রাইটনেস জন্য কোনো প্রবলেম ফেস করিনি একদম কমফোর্টেবল ভাবে আমরা এই ওয়াচটি আউটডোরে ইউজ করতে পেরেছি সেই সাথে এই ওয়াচটি ওরাইমো হেলথ নামক অ্যাপসের মাধ্যমে কানেক্ট করতে হয় সেই অ্যাপসের মাধ্যমে আপনি চাইলে এই ওয়াচের ওয়াচ ফেস আপনি চেঞ্জ করতে পারবেন তবে এই ওয়াচে একটা ইম্পর্টেন্ট বিষয় আপনাদেরকে বলে রাখি বাংলা টেক্সট সাপোর্ট করে না সো আপনি যখন বাংলায় কোনো মেসেজ পাবেন সেটা হয়তো বা আপনি এখানে পড়তে পারবেন না তার পাশাপাশি এই ওয়াচটিতে যখন আপনি ওয়াচ ফেস সেট করবেন একটার বেশি ওয়াচ ফেস অ্যাট এ টাইম সেট করে রাখা যায় না নর্মালি যদি আরেকটু বেশি রাখা যেত তাহলে আরেকটু বেশি ভালো হতো তবে এটা আবার ব্লুটুথ কলিংয়ে সাপোর্ট রয়েছে সো আপনারা চাইলে ব্লুটুথের মাধ্যমে এই ওয়াচটিতে কল করে কথা বলতে পারবেন সেই সাথে এটাতে কিছুটা স্টোরেজও রয়েছে আপনারা চাইলে গানটানও রাখতে পারবেন তার পাশাপাশি এই ওয়াচটি দিয়ে যখন আমরা লং টাইম ইউজ করেছি চার্জ ব্যাকআপও যথেষ্ট ভালো পেয়েছি 300 mAh ব্যাটারি রয়েছে এক সপ্তাহের মতো আমরা চার্জ ব্যাকআপ পেয়েছি আপনারা যারা একটু কম ইউজ করেন মানে হয়তো বা হালকা হালকা ইউজ করেন বাইরে যান এসে রেখে দেন তারা 10 দিনের কাছাকাছি চার্জ ব্যাকআপ পাবেন এটার সাথে যে চার্জিং ডকটা দেওয়া রয়েছে সেটা দিয়ে 1 ঘন্টা 45 মিনিটের মধ্যে ফুল চার্জ হয়ে যায় তবে একটা কথা বলবো এটার সাথে যে চার্জিং কেবল বা চার্জিং ডক দেওয়া রয়েছে সেটা আর একটু ভালো মানের হলে ভালো হতো বিকজ ওইটা অনেক সময় চার্জিং স্টেশনে কানেক্ট করার পর একটু ধাক্কা লাগলেই লুজ হয়ে যায় সো অনেক সময় দেখা যায় যে চার্জ হয় না তো আরেকটু ভালো হলে আরেকটু বেশি ভালো হতো সো আপনারা যখন চার্জ করবেন একটু কেয়ারফুলি কানেক্ট করে দেন ভালোভাবে রেখে দেবেন যাতে নড়াচড়া না লাগে তাহলে দ্রুতই চার্জ হয়ে যাবে দেন এই ওয়াচটিতে রয়েছিল IP68 সার্টিফিকেশন বাট আমি বলবো যে এক্সট্রিমলি এটা পানিতে ইউজ করবেন না আপনি হালকা পাতলা বৃষ্টিতে ভিজতে পারেন বিকজ IP68 রেটিং থাকলেও এই যেহেতু মাইক স্পিকার এসব জিনিস রয়েছে সো এমন হতে পারে যে পানি দ্বারা এটাতে ক্ষতিগ্রস্ত হতে পারে এক্সট্রিম ইউজ না করলেও মাঝে মাঝে ওই যে বললাম তো সুইমিং টুইমিং বা পানিতে বৃষ্টিতে ভিজলে সেখানে আপনি ইউজ করতে পারেন আই হোপ কোনো প্রবলেম ফেস করবেন না দেন এই ওয়াচটির যদি আমি ফিচারের কথা বলি হেলথ অনেকগুলো ফিচার রয়েছে আপনি যেমন ব্লাডের অক্সিজেন চেক করতে পারবেন হার্ট রেট মনিটরিং রয়েছে তার পাশাপাশি স্লিপ ট্র্যাকিং বা স্লিপ মনিটরিং ফিচার্সগুলো রয়েছে সেগুলো মোটামুটি আপনারা ইউজ করতে পারবেন তবে মূলত এই ফিচারগুলো ট্র্যাকিং খুব একটা অ্যাকুরেট না হলেও আপনারা মোটামুটি ইউজ করতে পারবেন এবং এই ওয়াচটির প্রাইস হলো 6,940 টাকা তবে এই ওয়াচটি দারাজে আবার তুলনামূলক অনেক সময় কম দামে বা ডিসকাউন্টে পাওয়া যায় সো আমি ভিডিওর নিচে দারাজের লিঙ্কটা দিয়ে রাখবো ডিসক্রিপশনের মধ্যে আপনারা চাইলে ক্লিক করে সেখান থেকে এই ওয়াচটি পারচেস করতে পারেন সর্বশেষ আমি একটা কথাই বলবো এই ওয়াচটি আসলে প্রাইস যদি আরেকটু কম হতো তাহলে আরেকটু ভালো হতো এবং ওরাইমো যদি একটু থার্ড পার্টি বা আফটার মার্কেট কিছু স্ট্র্যাপ তারা তাদের নিজেদের স্টোরে নিয়ে আসে তাহলে বেশি ভালো হবে বিকজ এত টাকা দিয়ে ওয়াচ কেনার পর অনেকেই চাবে বেল্ট চেঞ্জ করে ইউজ করতে যদি এক্সট্রা কিছু বেল্ট হেল্ট তাদের স্টোরে পাওয়া যায় তাহলে ওরাইমোর জন্য যেমন ভালো হবে যারা ইউজার কিনবে তাদের জন্য কিন্তু ভালো হবে যাই হোক এবার চলুন আমরা এই ওয়াচ 4 প্লাস এটাতে কী রয়েছে সেটার ব্যাপারে একটু আলোচনা করি এই ওয়াচটিতে রয়েছিল 2.01 ইঞ্চি সাইজের অনেকটা চারকোনা শেপ বলতে পারেন বা স্কোয়ার শেপ বলতে পারেন সেই শেপের ডিসপ্লে তবে ডিসপ্লের নিচের দিকে আবার একটা চিন রয়েছে বেশ বড় সড়ো চিন বাট আমার কাছে ডিসপ্লে সাইজটা যথেষ্ট ভালো লেগেছে ইনফ্যাক্ট আমরা যখন ডিসপ্লেতে ইউজ করেছি মানে নানারকমভাবে যখন আমরা সার্ফিং করেছি মেনু টেনু সেটিং টেটিং দেখেছি আমার কাছে কালারটা একদম পারফেক্ট মনে হয়েছে তার পাশাপাশি এই ওয়াচটির ডিসপ্লেটি হলো TFT প্যানেলের ডিসপ্লে বাট কালার টোন আমি যেটা বললাম খুবই
খুবই ভালো দেন ওয়াচটার রাইট সাইডে একটা বাটন রয়েছে যেটা প্রেস করে আপনি এটার ভিতরে সেটিং বা মেনুতে যেতে পারবেন তার পাশাপাশি এই ওয়াচটি যদি আমি স্ট্র্যাপ বা বেল্টের কথা বলি এটাও সিলিকনে বেশ শক্তিশালী তবে এই বেল্টটা আমার কাছে ওয়াচ ইয়ারের থেকেও বেশি ভালো লেগেছে তবে স্টিল এটা একটু আনইউজুয়াল টাইপের বেল্ট সো আমি ওরাইমোকে রিকোয়েস্ট করব এই ধরনের বেল্ট তারা যেন তাদের স্টোরে নিয়ে আসে সো আফটার মার্কেট মানুষ অনেকে চাইলে এই বেল্টগুলো কিনে এই ঘড়িতে ইউজ করতে পারবে যাই হোক এই ওয়াচটার ডিসপ্লে কোয়ালিটি যদিও আইপিএস বাট ভালো যেটা আমি একটু আগেও বললাম বাট আবার একটা কথা বলি এটাতে কিন্তু 300 mAh ব্যাটারি রয়েছে এবং চার্জ হতে আমাদের অ্যারাউন্ড 1.5 ঘন্টার মতো সময় লেগেছে একবার চার্জ করার পর ওরাইমো যদিও ক্লেম করতেছে 7 ডেজের মতো টাইম লাগে বাট আমরা ইউজ করে অ্যারাউন্ড 4.5 দিনের মতো চার্জ ব্যাক আপ পেয়েছি যেটা অবশ্যই ইমপ্রেসিভ আমি বলবো তার পাশাপাশি এই ওয়াচটির ইউআই পারফরমেন্স আমার কাছে ঠিকঠাক লেগেছে কোনো ধরনের কোনো ল্যাগিংয়ের দেখা পায়নি যেটা খুব ভালো লেগেছে প্রাইস হিসাবে যদি কথা বলি তাহলে এই ওয়াচটিতে কিন্তু ব্লুটুথ কলিংয়ের সাপোর্ট রয়েছে সো আপনারা যারা ব্লুটুথের মাধ্যমে ফোনে কথা টথা বলতে চান তারা এই ওয়াচটি ইউজ করতে পারেন ভালোই লাগবে সেই সাথে ওয়াচটির একটা বিষয় আমার ভালো লাগেনি সেটা হলো এটা তো যে চার্জিং ডক বা চার্জিং কেবলটা দেওয়া রয়েছে সেটা যে চার্জিং পয়েন্টটা রয়েছে যখন আমরা এই চার্জিং স্টেশনে কানেক্ট করি তখন একটুতেই লুজ হয়ে যাচ্ছিল এবং আরেকটা বড় বিষয় হলো চার্জিং ডকের যে কেবলটা এটা যদি একটু বড় দেওয়া হয় তাহলে বেশি ভালো হবে যারা চার্জ করবে তাদের জন্য তার পাশাপাশি এই ওয়াচটিতে IP68 সার্টিফিকেশন রয়েছে সো মোটামুটি আপনারা পানিতে ভিজিয়ে টিজে ইউজ করতে পারবেন বাট আমি আবারও বলবো এক্সট্রিমলি পানিতে ভিজিয়ে ইউজ করবে না বিকজ মাইক স্পিকার অনেক কিছু থাকে এই ওয়াচগুলোতে সো একটু রিস্ক থাকে তার পাশাপাশি এই ওয়াচটিতে ফিচার হিসাবে হেলথ ফিচার রয়েছে ওরাইমো হেলথ যে অ্যাপসটা মোবাইলে রয়েছে সেই অ্যাপসের মাধ্যমে আপনারা এই ঘড়ির ওয়াচ ফেস রয়েছে নানা রকম ওয়াচ ফেস আপনারা চাইলে চেঞ্জ করে করে ইউজ করতে পারবেন অনেক ওয়াচ ফেস রয়েছে আপনারা চাইলে কাস্টমাইজ করেও ওয়াচ ফেস এই ওয়াচে সেট করতে পারবেন এবং এই ওয়াচটিতেও কিন্তু বাংলা টেক্সট সাপোর্ট করে না এবং সেই সাথে ওয়াচের ওয়াচ ফেস আপনি অ্যাট এ টাইম একটাই সেট করে রাখতে পারবেন যদি কয়েকটা রাখা যেত তাহলে আরেকটু ভালো হতো দেন এই ওয়াচটার হেলথ ফিচার হিসেবে যেমন অক্সিজেন লেভেল অর্থাৎ ব্লাডে কতটুকু অক্সিজেন হচ্ছে সেটা যেমন চেক করা যায় হার্ট রেট মনিটর করা যায় তার পাশাপাশি স্লিপ ট্র্যাকিং করা যায় সো ওভারঅল এই সব ধরনের ফিচারগুলো ইউজ করতে যে ডাটা অ্যাকুরেসি খুব একটা পারফেক্ট না হলো আপনারা ইউজ করতে পারবেন আপনাদের কাছে ভালোই লাগবে এবং এই ওয়াচটার প্রাইস হলো 4,115 টাকা এবং দ্বারা যে আপনারা স্লাইটলি কমে বা ডিসকাউন্টও পেয়ে যেতে পারেন সো এই ওয়াচটারও পারচেস লিঙ্ক আমি ভিডিও নিচে ডিসক্রিপশনে দিয়ে রাখবো আপনারা চাইলে সেই ডিসক্রিপশনে দেওয়া পারচেস লিঙ্ক ক্লিক করে এটা কিনতে পারেন আর এই ওয়াচটা যদি ওভারঅল আমি ভালো দিক খারাপ দিকের কথা বলি প্রাইস হিসাবে ওয়াচটা আমার কাছে ইনহ্যান্ড খুব ভালো লেগেছে আউটডোরে ইউজ করতে যাও আমাদের কাছে ব্রাইটনেস রিলেটেড কোনো প্রবলেম পেয়েছি বলে মনে হয়নি তবে ব্যাটারি ব্যাক আপটা একটু বাড়ানো উচিত ছিল তার পাশাপাশি ডিসপ্লেটা যদি আইপিএসের পরিবর্তে অ্যামোলেড হতো তাহলে সব দিক থেকে পারফেক্টলি হতো বাট ওভারঅল যেহেতু ওরাইমো কোম্পানি আপনারা যদি ওরাইমো থেকে প্রোডাক্ট কিনেন তাহলে 1 ইয়ারের সার্ভিস ওয়ারেন্টি পাবেন সো 1 ইয়ারের মধ্যে এই সকল ঘড়িতে যদি কোনো ধরনের কোনো প্রবলেম হয় তাহলে আপনারা কিন্তু চেঞ্জ করতে পারবেন সেই সাথে ওরাইমোর আমরা একটা সার্ভিস সেন্টারের নাম্বার আমরা স্ক্রিনে শেয়ার করে দিয়েছি আপনারা চাইলে এই নাম্বারে কল করে ওরাইমো রিলেটেড যে কোনো ধরনের প্রশ্নর অ্যান্সার আপনারা সেখান থেকে জেনে নিতে পারবেন সো এই হলো আমাদের এই দুটো ওয়াচে ওভারঅল আমাদের ইউজার এক্সপিরিয়েন্স বা রিভিউ বলতে পারেন সো কেমন লাগলো আপনাদের কাছে এই ঘড়ি দুটো সেটা কিন্তু অবশ্যই অবশ্যই ভিডিওর নিচে কমেন্টস করে জানাবেন সো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ইনশাল্লাহ দেখা হবে ফিউচারে